স্কুলে পড়া একজন বাংলাদেশি কিশোরকে বেধরক পিঠিয়েছে একজন শ্বেতাঙ্গ এই ঘটনাটি ঘটেছে পূর্ব টাওয়ার হ্যামলেটসের সাউথ কুই এলাকায় সাউথ কুই এলাকাটি আপনারা জানেন যে মূলত আইলভ ডক্সের এলাকার ভিতরে সেখানে একজন ব্রিটিশ বাংলাদেশি কিশোরকে এই শ্বেতাঙ্গ আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন এটা মূলত দেড় মিনিটের একটা ভিডিও সেই মারামারি ভিডিওটা আমরা দেখাতে চাই না দুটি কারণে একটি হচ্ছে যে বাচ্চাকে পেটানো হচ্ছে এটা আমরা দেখাতে চাই না দ্বিতীয়ত হচ্ছে যেই বাংলাদেশি কিশোর এই ঘটনা শিকার হয়েছে সে যাতে সামাজিকভাবে ট্রলের শিকার না হয় সামাজিকভাবে যাতে সে হেও না হয় সেই কারণে আমরা এটা দেখাতে চাই না তবে তার মুখ যে যেসব জায়গায় দেখানো যাচ্ছে না সেই সব জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে আমরা অপরাধীকে শনাক্ত করার চেষ্টা করছি এই অপরাধীর নাম হচ্ছে কেমি অথবা রিকার্ডো ধারণা করা হচ্ছে পুলিশ তাকে খুঁজছে বলে টাওয়ার হ্যান্ডাস্ট্রির বিভিন্ন গ্রুপগুলোতে বলা হচ্ছে এবং এই ঘটনাটি গতকাল চার জুন স্কুল শেষ হওয়ার পরে স্কুল থেকে ফেরার পথে এই কিশোরকে পথিমধ্যে অ্যাটাক করে এই শ্বেতাঙ্গ এবং তার সাথে আরও একজন ছিলেন দুজন থাকার কারণে বাংলাদেশি কিশোর কোনো ধরনের প্রতিবাদ করার সাহস পায়নি তাকে ইচ্ছা মতো প্রায় মিনিট দেড় মিনিট ধরে পেটানো হয়েছে তাকে বেশ কয়েকবার এমনভাবে মাটিতে ফেলা হয়েছে এমনভাবে দেয়ালের সাথে ঠেসে ধরা হয়েছে যে তাকে মানে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা ছিল পুলিশ এই বিষয়ে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি কেউ যদি এই শ্বেতাঙ্গটিকে চিনে থাকেন অথবা এই ভিডিও দেখার পরে তাকে চিহ্নিত করার সুযোগ থাকে তাহলে অবশ্যই পুলিশকে জানিয়ে দেবেন আমরা চাই এই ঘটনার বিচার হোক আর অভিভাবকদের বলছি আপনাদের বাচ্চাদের স্কুল থেকে ফেরার পথে চেষ্টা করবেন স্কুলে দিয়ে আসার জন্য স্কুল থেকে নিয়ে আসার জন্য কারণ এই ধরনের অনেক ঘটনা কিন্তু ঘটে অনেক সময় বাচ্চারা ভয়ে বাসায় এসে বলে না কিন্তু একজন বাচ্চার উপর দিয়ে যখন এই ধরনের ঘটনা যায় সেই বাচ্চারা কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়েই বড় হয় এই জায়গাটুকু অভিভাবকদের খেয়াল রাখা উচিত অনেক সময় অনেক অপরাধীরা টার্গেট করে একা ফেরত বাচ্চাদেরকে তাদেরকে ড্রাগ যেই সাপ্লাই সহ নানান ব্যবসায় জড়িত করে ফেলে নানান ধরনের ভয়ভীতি দেখিয়ে সুতরাং আপনার বাচ্চার সেফটির জন্য হলেও বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এটা প্রয়োজন আর হাসুম রানা ঠিবি লন্ডন